আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত বিশেষ ইসলামিক আয়োজন শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দানের গুরুত্ব ও ফজিলত। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলেমে দিন, খ্যাতিমান মুফাসসির কোরআন মোহতারাম ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মুফতারাম? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় ভালো রাখুন, আমরা সে দোয়া করি। দর্শক, আমাদের আজকের আয়োজনে যারা প্রশ্ন করতে যাচ্ছেন, স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করুন, আমাদের কাছে এসএমএস করুন, সেলফোনে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন পিকে স্পেস আপনার নাম, আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 24141 নম্বরে। আমাদের কাছে ইমেল করুন pk@rtvbd.tv। প্রিয় দর্শক, আরটিভির যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান, ভিজিট করুন youtube.com/rtvdigitals। আর এই মুহূর্তে অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকেও দেখতে পাচ্ছেন, যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/rtv। চলে যাচ্ছি আমাদের মোস্তারামের কাছে। প্রথমে মোস্তারাম, দান করলে আসলে লাভ তো? আসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আসলে সাদাকা ব্যক্তিকে আল্লাহর খুব নিকটে নিয়ে যায়। আসসাখী হাবিবুল্লাহ, করিবু মিন আল্লাহ, করিবু মিন আন্নাস, করিবু মিন আল জান্নাহ। সাদাকার ফজিলতের অভাব নেই। যে ব্যক্তি দান সাদাকা করে সে আল্লাহর নৈকট্য পায়, জান্নাতের নিকটে চলে যায়, মানুষের নৈকট্য পায়। এবং মানুষের উপরে তার কৃতকর্মের কারণে আল্লাহ তাআলা যদি একটু রেগে থাকেন, তাহলে হাদিস হচ্ছে সাদাকাতুস সির তুতফি গাদাবার রব। যখন সে না জানিয়ে গোপনে সাদাকা করবে, আল্লাহর রাগ প্রশমিত হয়ে যাবে। এবং মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, কম বেশি ভুল আমরা সকলেই করি, গুনাহ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকা তুতফিউল খাতিয়া কামা ইয়ুতফিউল মাউন নারা কামা ইয়ুতফিউল মাউন নারা। আগুন জ্বলন্ত অবস্থায় পানি ঢেলে দিলে আগুন যেমন নিভে যায়, সাদাকা করলে গুনাহসমূহ এইভাবে শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যে ব্যক্তি সাদাকা করে, আল্লাহ তাআলা ফকিরের হাতে দরিদ্রের হাতে সাদাকা পড়ার আগে নিজের হাতটা বিছিয়ে দেন। সহিহ বুখারী রাওয়ায়াত, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কোনো ব্যক্তি সাদাকা করে, ফা ইন্নাল্লাহ ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, যদি খেজুর পরিমাণ সাদাকাও করে, সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ তাআলা ডান হাতটা বিছিয়ে সেটা গ্রহণ করেন। সুম্মা ইউরাব্বি লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। তিনি সেটাকে ডান হাতে গ্রহণ করে 10 গুণ সওয়াব তো দেন তাৎক্ষণিক, রমজানে সেটা বেড়ে অনেক। আল্লাহ তাআলা তারপর একজন ফেরেশতাকে বলেন যে তুমি এই সওয়াবটাকে লালন করো, পালন করো, যেমনই মানুষ তাদের গোবাছুর জন্মের পরে লালন করে করে বড় করে, ফেরেশতা ঠিক এভাবে লালন করতে থাকে, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এক পর্যায়ে সেটা পাহাড় পরিমাণ বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সাদাকা এটা অন্যতম শ্রেষ্ঠ ইবাদা, তার একটি অংশ হলো যাকাত। ইসলামের এখানে একটা আলাদা বৈশিষ্ট্য, জি, পৃথিবীর সকল ধর্ম সাদাকার জন্য উৎসাহ দিয়েছে, আর ইসলাম সাদাকাকে বাধ্যতামূলক করেছে, ফোর্স করেছে। আসলে ইসলাম তো জীবন ঘনিষ্ঠ ধর্ম, এটা মানবিক ধর্ম। এই জন্য ধনী মানুষ তারা খেয়ে থাকবে, গরিবরা না খেয়ে থাকবে, এটা ইসলাম চায় না। ধন্যবাদ মাস্টার। একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা অনেকেই হাদিসটি শুনেছি যে আসলে ইন ফিউচার আমার কী ঘটবে, কোন বিপদের সম্মুখীন আমি হব, এটা আপনিও জানেন না, আমিও জানি না, আমরা কেউই জানি না। তো সামনে ঘটিত বিপদ আপদ থেকে মুক্ত থাকা যায় বা রক্ষা পাওয়া যায় সাদাকা করলে বা দান করলে, এরকম কোনো হাদিস আছে কিনা মোহতারাম? আমরা শুনি আর কি। হাদিস আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসিনু আমওয়ালাকুম বিজ্জাকাত ওয়া দাউ মারদাকুম বিসাদাকা। জি, আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা যাকাত দেওয়ার মাধ্যমে তোমাদের মালের হেফাজত করো, সাদাকার মাধ্যমে দেহের হেফাজত করো। জি, মানুষ যখন অসুস্থ হয় আমরা শুধু ঔষধের কাছে যাই, রাসূলুল্লাহ বলছে সাদাকার কাছে যাও, সাদাকা দিলে সুস্থতা আসবে, যাকাত দিলে মালের নিরাপত্তা আসবে। খুজমিনা মুআরিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুজাক্কিহিম বিহা। হে রাসূল, আপনি তাদের থেকে সাদাকা গ্রহণ করুন, কারণ সাদাকা গ্রহণ করলে মাল হবে পবিত্র, মাল এবং বেড়ে যাবে, এ দুটি কাজ এখানে হবে। এই জন্য সাদাকা দিলে কখনো মানুষ ঠকে না, বরং আল্লাহ তাআলা এটাকে বহু গুণে বাড়িয়ে তার কাছে আবার ফিরিয়ে দেবেন। এজন্য এটাকে করজে হাসানাও বলা হয়,
মান ইউকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কে আছো যে আল্লাহকে করজে হাসানা দেবে। এর মানে হলো আমরা যখন দিচ্ছি তখন আল্লাহ হাতে নিচ্ছেন, আর আল্লাহ হচ্ছেন সব কিছুর ঊর্ধ্বে, তার কোনো মুখাপেক্ষিতা নেই। তাই তিনি এটা নেন কেন? বহুগুণে বাড়িয়ে দাতাকে ফিরিয়ে দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআন মজিদে অসংখ্য আয়াতে সাদাকার কথা তিনি বলেছেন। ধন্যবাদ মাত্র, আবারও ফিরবে ইনশাল্লাহ। একজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি প্রশ্নটা বলেন প্লিজ। আমরা শুনছি আপনার প্রশ্ন বলেন। হ্যালো হ্যালো প্রিয় দর্শক, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, আপনার প্রশ্নটা বলেন। দুঃখিত, আপনি আরেকবার চেষ্টা করুন প্রিয় ভাই, ইনশাআল্লাহ তাআলা আশা করছি আপনি আমাদেরকে পাবেন। মোহতারাম, গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে দান সাদাকার ক্ষেত্রে আমরা দেখা যায় যে পকেটে অনেক সময় ছেঁড়া টাকা থাকে, আমরা ছেঁড়া টাকাটা মসজিদের দান বক্সে ফেলে দিই, অথবা দেখা যায় যেটা আমি পছন্দ করছি না, আমার প্রয়োজনের অতিরিক্ত সেই জিনিসটা আমি দানের জন্য নির্বাচিত করি। অথচ দান এটা তো আমরা জানি যে সেটাই করা উচিত যেটা নিজের কাছে প্রিয় ব্যাপার। আল্লাহ রাসূলের বক্তব্য কি বা কোরআনের ভাষ্য কি বক্তব্য? আল্লাহ তাআলা বলেছেন, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা প্রকৃত কল্যাণ ততক্ষণ পাবে না যতক্ষণ না সবচেয়ে প্রিয়টা তোমরা আল্লাহর রাস্তায় দান করো। এই জন্য দানের ক্ষেত্রে নিজে যেটা পছন্দ করে সেটাই দেওয়া উচিত। তবে হ্যাঁ, আমরা অতিরিক্ত কাপড় যখন দিতে চাই, দেওয়ার সুযোগ আছে যে কিছু কাপড় আমি ইউজ করছি না, এটা ঘরে ফেলে রেখে লাভ নেই, এটা আমরা দিতে পারি। কিছু খাবার আমার অতিরিক্ত হয়ে গেছে, আমি সেটা অপচয় না করে নষ্ট না করে আমি দিতে পারি, জায়েজ আছে। কিন্তু আমি যদি কল্যাণ পেতে চাই তাহলে আল্লাহর বক্তব্য সবচেয়ে প্রিয়টা না দিলে তোমরা প্রকৃত কল্যাণ পাবে না। আমার সুইটা যে কোথায়? বাহ, এখন সুইও খুঁজে পাস? ঘর থেকে শুরু হোক জীবনটাকে গোছানো বেঙ্গল ওয়াইড্রোবের সাথে, বেঙ্গল আস্থা শতভাগ। এই জন্য জেনে শুনে সেরা টাকাটা দেয়া কোনোভাবেই কাম্য নয়, বরং যাকে দেয়া হবে সে পাওয়ার পরে যখন সেরা দেখে তখন কিন্তু সেও নারাজ থাকে। এমন একটা জামা বা প্যান্ট বা লুঙ্গি দিয়ে, যেটা পরিধানের উপযুক্ত নয়, এমনটা দিয়ে কখনো খুশি হওয়ার কিছু নেই। উদ্বৃত্ত খাবার, হ্যাঁ উদ্বৃত্ত খাবার দেয়া যাবে, কিন্তু যেটা নষ্ট সেটা দেয়া যাবে না। আচ্ছা, এই জন্য দেওয়ার ক্ষেত্রে আমাদের সকলকে অগ্রগামী হওয়া দরকার। অনেকে আছে দেওয়ার ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে থাকি, যে অনেকে দেখবেন যে উইল করে যায়, তারা ট্রাস্টকে দিয়ে যায়, বলে যে আমার মৃত্যুর পরে এটা ট্রাস্ট নেবে, মৃত্যুর পরে এটা আল্লাহর রাস্তায় খরচ হবে, এটা ঠিক না। আল্লাহর বক্তব্য, আংফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যে তোমরা মৃত্যু আসার আগেই খরচ করো, কারণ মৃত্যুর পরে কিন্তু সম্পদের মালিকানা আর ব্যক্তির থাকে না, এটা কিন্তু ওয়ারিসের হয়ে যায়। জি, তাহলে সে যে মৃত্যুর পরে উইল করে গেল, ট্রাস্টকে দিয়ে গেল, মসজিদের জন্য উইল করে গেল, তো কার সম্পদ করলো? সে তো মৃত্যুর পরে নিজেই মালিক নয়, এই জন্য দিতে হবে মৃত্যুর আগে নিজের প্রয়োজন থাকা অবস্থা। আর যখন মানুষ দান করে, তার সবচেয়ে বড় দিক যেটা দানকারী, সেটা হচ্ছে হাসরের ময়দানে কিছু মানুষ আরশে আজিমের নিচে জায়গা পাবে, যাদের মাথার উপরে আরশের ছায়া থাকবে। কিছু মানুষ কিন্তু হাসরের ময়দানে প্রবেশ করবে যাদের মাথার উপরে সূর্য থাকবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মরিইন ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা ইউক্তা বাইনান নাস, আল্লাহর হাবিবের বক্তব্য, প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে যারা থাকবে তাদের মাথার উপরে তাদের সাদাকা ছাতার মতো ছায়া দিতে থাকবে। এই জন্য আমরা যারা চাই যে আমাদের মাথার উপরে ছায়া হোক, আমরা যেন সাদাকা বেশি বেশি করি। ধন্যবাদ মহতারাম। আরও একজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার একটা প্রশ্ন ছিল। জি, আপনার প্রশ্নটা বলেন, আমরা শুনছি আপনাকে। আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন, মনে করেন যে আমার কাছে 1,00,000 টাকা আছে, ওটা থেকে কত টাকা মানে দান করা যাবে? আচ্ছা, কত টাকা দান করা যাবে নাকি যাকাত দেওয়া যাবে, আপনি কি জানতে চাচ্ছেন? এটা থেকে কত টাকা দান করব এরকম? আচ্ছা ঠিক আছে, আমরা আলোচনা করব, আপনি আমাদের সঙ্গেই থাকুন। জি মোহতারাম, নির্দিষ্ট অ্যামাউন্ট মানে সাধারণ দান যেটা, সেটা কোনো বাধ্যবাধকতা আছে কিনা যে 1,00,000 টাকা এত টাকা বা 2,00,000 টাকা? না, সেটা নেই। উনি যাকাত হিসাবে দিলে উনি 2,500 টাকা যাকাত দেবেন, 1,00,000 টাকা। আর দানের ব্যাপারে হলো উনি চাইলে পুরোটাও দিতে পারবেন, উনি চাইলে সেখান থেকে মন মতো খরচ করতে পারবেন, তবে যত বেশি খরচ করবেন নিজেরই লাভ। ধন্যবাদ মোহতারাম। আচ্ছা, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে মোহতারাম, পুরো দেশব্যাপী প্রচণ্ড তাপদাহ, আপনি নিশ্চয়ই দেখছেন যে এবারে রমজান
একটু অন্যরকমই হচ্ছে। আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করুক। বৃষ্টি প্রার্থনার জন্য আমরা কী করতে পারি, আল্লাহ তালা আমাদেরকে বৃষ্টি দেবেন এই জন্য কী করতে পারি? আসলে পুরো দেশেই এখন বৃষ্টির খুব প্রয়োজন বোধ, আমরা জানবো। আর একজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটা বলেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটা বলেন। জি, আমি চাঁপাইনবাবগঞ্জ ভোলার থেকে বলছি। জি, আপনি শোনার চেষ্টা করুন। আমার ভাই খুব অবস্থা ফালিয়া, নন সম্পদ আছে কিন্তু মন খুব গরিব। আচ্ছা, তো তাকে দান করা যায় কিনা খালি বলবো ভাব। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তাআলা। আরো একজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আপনার প্রশ্নটা বলেন। আমি জানতে চাচ্ছি যে আমার মানে টাকা দিয়ে সম্পর্কে, ঠিক আছে, আমার বাবা হচ্ছে 3 মাস আগে মারা গেছেন, ঠিক আছে। ওনার ছিল, ওনার কিছু টাকা ছিল ব্যাংকে, সে টাকা এই 10 লাখ মতো আর কি ছিল। এখন রিটার্ন দিয়ে বাবা মারা পড়েন, সেটা টাকাটা এখন আমার উপরে ন্যস্ত হয়েছে আর কি, ঠিক আছে। এখন এই টাকার উপর আমি কিভাবে টাকা দিব সেটা সম্পর্কে আমি জানতে চাচ্ছি। আচ্ছা, এই টাকার মালিক এখন কে, আপনি নাকি আপনার অন্য নাকি বাবা মা? এই 10 লাখ টাকার মালিক কে, এটা আপনি একটু ক্লিয়ার করে বলেন। মানে আমি জানতে চাচ্ছি যে আমার বাবার কিছু টাকা ছিল, তবে বাবাটা 3 মাস আগে যখন তিনি মারা গেছেন, সেই টাকাটা এখন আমার উপর ন্যস্ত আছে আর কি, আমার উপর এসেছে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা দুটো বিষয়ে দুই অবস্থায় আলোচনা করবো ইনশাল্লাহ তাআলা। যেটি বলছিলাম, আরও একজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমার প্রশ্ন ছিল, আমাদের প্রায় মাসখানেক আগে একটা জমি নেওয়ার কথা ছিল, ওই জমির জন্য আমরা লোন করি, লোনের টাকা এবং কিছু জমানো টাকা সহ এখন হাতে কিছু টাকা আছে। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে এই সমস্ত টাকার উপর আমার জাকাত দেওয়া হবে, কারণ লকডাউনের কারণে আমরা জমিটা রেজিস্ট্রি করতে পারি নাই। ঠিক আছে, এক সপ্তাহ অথবা 2 সপ্তাহের মধ্যে জমিটা রেজিস্ট্রি হয়ে যেতে পারে অথবা নাও হতে পারে, এমন পরিমাণ সম্পদ ওনার না থাকে, শুধু 2-3 মাস থাকলে জাকাত ফরজ হবে না। জি ধন্যবাদ মহতারাম। আমাদের আরেক ভাই যে প্রশ্নটি করেছিলেন সেটা হচ্ছে, বাবার 10 লক্ষ টাকা, বাবা তো মারা গিয়েছেন, এখন 10 লক্ষ টাকা তার উপরে এসে বর্তেছে। যদি এখন উনি ক্লিয়ার করে বলেন না যে টাকাটা আমাকে মালিক বানিয়ে দেওয়া হয়েছে নাকি অস্থায়ীভাবে আমার কাছে রাখা হয়েছে আমানতদার হিসেবে, মোহতারাম, তো এখন এই টাকাটার জাকাতের বিধানটা কী হবে মোহতারাম? জাকাত বাবার কাছে যখন ছিল তখন যদি বাবার উপর জাকাত ফরজ হয়ে থাকে, বাবা দিয়েছেন, যদি না দিয়ে থাকেন তাহলে বাবারটা ওনারা দেবেন। জি, এটা হলো বাবারটা। কিন্তু বাবার মৃত্যুর পর থেকে এই টাকার মালিকানার বাবার কাছে নেই, এটা ওয়ারিসদের মালিকানা চলে আসছে, বন্টিত হোক আর না হোক। এখন এই 3 বছর বা 2 বছর চলে গেছে, এখন জাকাত ওয়ারিসরা দেবে যদি ওয়ারিসদের বন্টিত ভাগের মাঝে জাকাত ফরজ হয়। আচ্ছা ধন্যবাদ মহতারাম। আরেক ভাই ওই চাঁপাইনবাবগঞ্জের ভোলা থেকে প্রশ্নটি করেছিলেন যে কিছু মানুষ আছে যাদের অর্থবিত্ত রয়েছে কিন্তু শুধু নিব ভাব, দেওয়ার কোনো চিন্তা নেই, কাউকে কোনো কিছু হেল্পও করে না, তো তাদেরকে দান সাদাকা করা যাবে কিনা মুহতারাম? না, যাদের অর্থ সম্পদ আছে তাদেরকে দান সাদাকা মানে যেটা ফরজ জাকাত দেওয়া যাবে না, কিন্তু সাধারণ দান যদি কেউ করতে চায়, উপঢৌকন দেয়া, হাদিয়া দেয়া, সেটা দিতে পারবে, কিন্তু জাকাত দিতে পারবে না, কারণ জাকাত গরিব এবং মিসকিনদের হক। ধন্যবাদ। যে বিষয়টি বলছিলাম মুহতারাম, প্রচণ্ড তাবদাহে আমাদের দেশে আসলে এখন প্রচুর বৃষ্টির প্রয়োজন, যেটা আমাদের ফসলের জন্য বা মানুষের শীতলতার জন্য। এই বৃষ্টি প্রার্থনা আমরা কিভাবে করব, আল্লাহর কাছে কিভাবে চাইবো আমরা মুহতারাম? এই জন্য আমার মনে হয় সালাতুল ইস্তিসকা করা দরকার। সালাতুল ইস্তিসকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়তেন, সালাতুল ইস্তিসকার যে বিধান আছে ওই বিধান অনুসরণ করে, সালাতুল ইস্তিসকার সিস্টেম ফলো করে এলাকা ভিত্তিক মসজিদের ইমাম সাহেবরা উদ্যোগ নেওয়া দরকার, সেটা খোলা মাঠে হওয়া দরকার, এবং যে সুন্নাহ তরিকা আছে সে তরিকা ফলো করে মনে হয় সালাতুল ইস্তিসকার ঘোষণা দেওয়া দরকার। আর বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কারণ কিছু আছে, হাদিসে পাওয়া যায়,
যখন মানুষ কবিরা গুনাহ বেশি শুরু করে দেয়, হত্যা বেশি হয়, মদপান বেশি হয়, জেনা বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা ওই জাতি থেকে বৃষ্টি তুলে নেন। এখন আমি জানি না আমাদের উপরে এটা আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব কিনা, এবং আজকে আপনি অনুভূত হয়েছেন যে সকালবেলা কিন্তু ভূমিকম্প হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সিগন্যাল দিচ্ছে কিন্তু বিভিন্নভাবে যে আজকে বৃষ্টি। আমরা ধারণা করছিলাম যে রমজানের প্রথম থেকে কিছু বৃষ্টিপাত হবে, বৈশাখ মাস অলরেডি মনে হয় অর্ধেকটা চলছে, জি চলে গেছে, এরকম অবস্থা কিন্তু অতীতে আমি খুব একটা দেখিনি। তাপমাত্রা 42 পর্যায়ে, আল্লাহু আকবার কাবীরা। এই জন্য আমাদের গুনাহ থেকে ফিরে আসা দরকার, তাওবা ইস্তিগফার বাড়িয়ে দেওয়া দরকার, সালাতুল ইস্তিসকা করা দরকার, এবং রাষ্ট্রের ঘোষণা করা উচিত, যে রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা করে যে বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা যেন সালাতুল ইস্তিসকার ব্যবস্থা করে, মানে বৃষ্টি প্রার্থনা, বৃষ্টি প্রার্থনার নামাজ। ধন্যবাদ মোহতারাম। আরো একজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্নটা বলেন ভাই। আমি বুঝি না আপনার প্রশ্ন ভাই, আপনি আরেকবার বলেন। মানে আমার কাছে কেউ টাকা মানে দান করে চাইলে এবং কোনো কিছু চাইলে উনি দিয়ে দেন, মানুষকে দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, ওসিয়ত যদি সম্পদের ক্ষেত্রে কেউ করতে চান, কি সিস্টেমে, কি পদ্ধতিতে? আসলে ওসিয়তের নিয়ম হলো, যদি কোনো ব্যক্তি তার জীবদ্দশায় আশঙ্কা করে যে আমি দিয়ে যেতে পারলাম না, তার মৃত্যুর পরে তিনি চান যে ওইটুকু অংশ কাউকে দেয়া হোক, তাহলে তিনি তার টোটাল সম্পদের এক তৃতীয়াংশ ওসিয়ত করতে পারবেন। যদি এর চেয়ে বেশি ওসিয়ত করেন তাহলে সেটা কার্যকর, যদি না করা হয় ওয়ারিসরা গুণাগার হবে না। এরপরে হচ্ছে, যদি কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত করেন সে ওসিয়ত বাতিল বলে গণ্য হবে, তাহলে ওসিয়তটা হবে ওয়ারিসের বাহিরে অন্যদের জন্য, সর্বোচ্চ এক তৃতীয়াংশ। এর চেয়ে বেশি করলে সেটা কার্যকর না হলে ওয়ারিসরা গুণাগার হবে না, তবে কার্যকর করার সুযোগ আছে। জি আরো একজন কলার রয়েছে, আসসালামু আলাইকুম। আমার কাছে এক ভরি স্বর্ণ আছে, তাহলে কত টাকা যাকাত দেব? কত ভরি স্বর্ণ? হ্যালো, এক ভরি স্বর্ণ আছে, তাহলে কত টাকা যাকাত দেব? এক ভরি স্বর্ণ, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। জি মোহতারাম, শুধু এক ভরি যদি স্বর্ণ থাকে তাহলে তার যাকাত দিতে হবে না। তবে হ্যাঁ, কোনো ব্যক্তির মালিকানায় যদি যাকাত ফরজ হওয়ার মতো টাকা থাকে, জি, তারপরে তার অধীনে আবার এক ভরি স্বর্ণ থাকে, তাহলে ওই স্বর্ণের বিক্রি মূল্য হিসাব করে ওই টাকার সাথে যোগ করে যাকাত দেবেন, কিন্তু শুধু এক ভরি স্বর্ণের যাকাত দেওয়ার প্রয়োজন নেই। জি ধন্যবাদ মোহতারাম। নিকটাত্মীয়দেরকে যদি সাধারণ দান আমরা কেউ করতে চাই, তাহলে তারা তাদেরকে করা যাবে কিনা আমরা জানবো। আর একজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্নটা বলেন। আমার প্রশ্ন হলো, মৃত্যু ব্যক্তির সাথে যদি ভুল অন্যায় ভুল ত্রুটি হয়ে থাকে, তার নামে কি দান সদকা করলে কি এগুলো থেকে পরিত্রাণ পাওয়া যাবে কিনা? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। জি মোহতারাম, মৃত ব্যক্তির সঙ্গে আমরা অনেকেই অনেক সময় ভুল মানে ভুল করে থাকি, ভুল ভ্রান্তি হয়ে থাকে, সেটা বাবা মা হতে পারে, দূর আত্মীয়, নিকটবর্তী আত্মীয়, এখন তার কাছে ক্ষমা পাওয়ার সুযোগ পায়নি, সে কবরে চলে গেছে, তার পক্ষ থেকে বা এক্ষেত্রে আমি যদি আত্মসমর্পণ করে দান সদকা করে ক্ষমা পাবো কিনা মোহতারাম? এ বিষয়ে দুটি হাদিস পাওয়া যায়। একটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি কারো গীবত করে তাহলে তার মৃত্যুর পরে ক্ষমা পাওয়ার নিয়ম হচ্ছে তার জন্য দোয়া করা। জি, বাবা মার সাথে বেয়াদবি করলে, অকুগুলো আলাদাইন করলে, এখান থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য হাদিস হলো দোয়া করা। তাহলে বোঝা গেল, এই দুটি হাদিস সামনে রেখে অন্য কারো সাথেও যদি কেউ ব্যক্তি জাতীয় আচরণ করে কোনো ব্যক্তি, তাহলে তার মৃত্যুর পরে ক্ষমা পাওয়ার নিয়ম হলো তার জন্য বেশি বেশি দোয়া করা। যখন তার জন্য বেশি দোয়া করা হয় তখন তার মনকষ্টটা আল্লাহ তার লাঘব করে দেবেন। আর সাদাকাও করা যেতে পারে, মৃতের পক্ষ থেকে সাদাকা করার হাদিস রয়েছে, করতে পারে। জি ধন্যবাদ মোহতারাম। তারপরে নিকটাত্মীয়দেরকে সাদাকার ব্যাপারে মোহতারাম যেটি, হ্যাঁ, নিকটাত্মীয়দের আসলে হকদার কিন্তু নিকটাত্মীয়রাই সবচেয়ে বেশি। ও আতিজাল কোরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের নিকটাত্মীয়দের হক আগে আদায় করো, তাদেরকে মিসকিন এবং ইবনে সাবিলের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে।
এই জন্য জাকাত হোক সাধারণ সাদাকা হোক এটা নিকট আত্মীয় থেকে শুরু হবে এটাই হওয়া উচিত আপনার জক কি বিপিএ ফ্রি বিপিএ থাকলে ক্যান্সার ডায়াবেটিস সহ নানান রোগ হতে পারে তাই তো বেঙ্গল জক বিশুদ্ধ পানিকে স্বাস্থ্যকর রাখতে সম্পূর্ণ বিপিএ ফ্রি বেঙ্গল আস্থা শতভাগ জি মহতরম তারপরে প্রশ্ন আছে দরিদ্র চায়ের দোকানদার বা এমন ছোট ব্যবসায়ীকে ব্যবসায়িক পণ্য কেনার জন্য জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে কিনা মহতরম হ্যাঁ যদি সে মিসকিন হয় ফকির হয় ইন্নামা সাদাকাতুল ফুকারাই ওয়াল মাসাকিন আল্লাহ তাআলা দরিদ্রদেরকেই তো সামনে এনেছেন আর্থিক হাতের মাঝে এখন সে চা দোকানদার হোক মুদি দোকানদার হোক গরিব হওয়া শর্ত যদি গরিব হয় তাহলে তাকে অবশ্যই জাকাত দিতে পারবে সে এটা পুঁজি হিসাবে খরচ করুক অথবা অন্য যে কোনো কাজে করুক তার এখতিয়ার থাকবে তবে বলে দেয়া ভালো যে তোমাকে আমি এই পরিমাণ টাকা দিলাম এটা জাকাতের টাকা যদি নাও বলে হবে তবে তুমি এটা ব্যবসায়ের পুঁজিতে খাটাও কোনো অসুবিধা নেই গরিব হওয়া শর্ত আচ্ছা অনেকেই দান আপনার করার পরে খোটা দেয় যে আমি তোর এই উপকার করেছি তুই আমার সঙ্গে এরকম করতে পারলি এই যে দান করে খোটা দেওয়া এই পরিণতি বা প্রতিদানের উপরে কি প্রভাব ফেলে মোস্তারামের বিষয়ে যদি বলতেন ওয়ালা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা আল্লাহ তাআলা বলেছেন তোমরা খোটা দেওয়ার মাধ্যমে কাউকে কষ্ট দেওয়ার মাধ্যমে সাদাকা বাতিল করো না এই আয়াতে স্পষ্ট বোঝা যায় যদি দান করার পরে খোটা দেয় তখন তা সাদাকা কি হয়ে যায় বাতিল হয়ে যায় আরেকটি হাদিস কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুল জান্নাতা মান্নান যে খোটা দানকারী জান্নাতে যাবে না আসলে মান্নান এটা আল্লাহর জন্যই সাজে খোঁটা দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর আছে কারণ তিনি প্রকৃত দাতা আর আমরা যারা দিচ্ছি আসলে আমরা খোঁটা দেবো কীভাবে আমি তো দাতাই না কারণ আমি যা দিচ্ছি তা তো আমারে আল্লাহ দিছে তা আমি আল্লাহরটাই তো আরেকজনকে দিয়েছি তো খোঁটাটা আমি কীভাবে দিই এই জন্য খোঁটা দিলে সাদাকা নষ্ট হয়ে যায় খোঁটা দিলে জান্নাত বাতিল হয়ে যায় তাই খোঁটা দেওয়ার কোনো সুযোগ ইসলামে নেই এবং এই খোঁটা থেকে বাঁচতে হলে যে কাজটি করা দরকার সেটা হচ্ছে দান করার পরে ভুলে যাওয়া যদি দান করার পরে ভুলে যাওয়া যায় তাহলে খোঁটার প্রশ্নটা আর উঠবে না এখন কেউ যদি কাউকে দান করছে দেখাচ্ছে আমি দান করছি যে এই কমিউনিটি থেকে সে কিছু ফায়দা নিচ্ছে বা উপকার পাওয়ার জন্য সে ফর এক্সাম্পল একজন মানুষ এলাকা ভিত্তিক ভোট করছে সে দান সদকা করছে যে মানুষ আমাকে বাহাবা দিবে বা ভোট দিবে এরকম যদি স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকে এই দান সওয়াবের কারণ হবে নাকি গুনাহের কারণ হবে নাকি কি এটা কি এটার প্রভাব কি মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত যে আসলে প্রত্যেকটি আমল নির্ভর করবে নিয়তের উপরে জি ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া লা ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে আল্লাহ তাআলা তোমার চেহারার দিকে তাকাবেন না তোমার সম্পদের দিকে তাকাবেন না তাকাবেন প্রথমে তোমার কলবের দিকে তোমার তারপরে তাকাবেন আমলের দিকে আল্লাহ যখন কলবের দিকে তাকিয়ে দেখবেন তার নিয়ত হচ্ছে ভোট পাওয়া নিয়ত হচ্ছে বাহাবা পাওয়া তাহলে সে সেটাই পাবে আর সে বেশি কিছু পাবে না এই জন্য যদি আমরা চাই যে আমাদের আমলগুলো কবুল হোক তাহলে এখলাস খুব জরুরি এখানে দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ নেই আর যে ব্যক্তি দুনিয়ার কিছু পাওয়ার স্বার্থে আপনার ইবাদত করে বা দান সাদাকা করে সাথে মনে করে যে আখেরাত তো আছেই জি তাহলে এটা শিরিকের একটি গন্ধ এখানে থাকে এই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কেয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের পুরস্কারগুলো দেয়া যখন শুরু করবেন তখন তিনি বলবেন আনা আগনা শোরাকা আনি শিরিক মানে আমিলা আমালান ও আশরাকা মাইয়া গাইরি তারাক্তু আমরা আমরা মোহতারাম এর অর্থ জানবো ইনশাল্লাহ আখেরাতে কি বলবেন আল্লাহ তাআলা আরো একজন কলার যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি প্রশ্নটা বলেন ভাই হুজুর আমার প্রশ্ন হচ্ছে ধরেন একটা ব্যক্তির তিনটা পাঁচটা কন্যা সন্তান আছে তো ওই লোকটা সম্পত্তি কি ওই পাঁচটা তিনটা সম্পদ মানে কন্যাকে বন্টন করে দিতে পারবে নাকি ওই আমি বলছিলাম কি মানে একটা মানে আমার খুব আত্মীয় পরম আত্মীয় তার হচ্ছে বাবা মা নাই সে এখন একটু বিপদে আছে এখন আমি যদি তাকে আমরা উনি যে প্রশ্নটি করলেন এটা দিয়ে শুরু করছে এবং আপনি ওই পয়েন্টটা একটু মনে রাখবেন মোহতারাম আখেরাতে যে এবারটা বলেছেন সেটার অর্থ ইনশাল্লাহ আমরা জানবো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবেন? এই বোন যেটি বললেন, নিকটাত্মীয় তার সম্পদ আছে, জমি জায়গাও কিছু আছে, কিন্তু এখন নিঃস্ব, তার কাছে কোনো অর্থ কড়ি নেই, তো তাকে আর্থিকভাবে সহযোগিতা করা যাবে কিনা মোহতারাম? হ্যাঁ, উনি যাকাত দিতে পারবেন এক শর্তে যদি সেই অবস্থা দরিদ্র হয়, ফকির হয়। অনেকের অনেক সম্পদ আছে কিন্তু সে সম্পদ মালিকানায় নেই অথবা ভোগ করার সুযোগ নেই, ভোগ দখলে নেই, সেও কিন্তু বাস্তবতে এখন দরিদ্র অবস্থায় আছে, সে চাইলেও বিক্রি করতেও পারছে না। জি, এই অবস্থায় যাকাত দেওয়ার সুযোগ আছে, দারিদ্রতার কারণে দিতে পারবে। জি, আরেকটি বিষয় ছিল যে চার পাঁচ মেয়ে যাদের রয়েছেন, যদি সেই বাবা তার মেয়েদেরকে সম্পদ মৃত্যুর আগে দিয়ে চলে যান তাহলে সমস্যা আছে? আসলে এটা মোটেও ঠিক হবে না। এটা এই জন্যই ঠিক হবে না যে কে কি পরিমাণ সম্পদ পাবে, এটা কিন্তু আল্লাহ তাআলা কোরআন মাজিদের সুস্পষ্ট বলে দিয়েছেন। জি, এই জন্য মিরাসি আইন যেহেতু ইসলামে স্ট্রংলি সাব্যস্ত আছে, সুতরাং কেউ জীবিত থাকতেই সম্পদ মেয়েদেরকে দিয়ে যাবে যেন ভাইয়েরা ভাগ না বসা ইত্যাদি ইত্যাদি, এটা মোটেও ঠিক কাজ নয়, এটা যেন না করেন। জি মোহতারাম, এখানে আরেকটি বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার পকেটে এখন 200 টাকা আছে, আমার দুই মেয়ে আছে, এখন দুই মেয়েকে 200 টাকা আমি দিব নাকি আমি দান করব, না মসজিদে দেবো, মাদ্রাসায় দেবো, আরেকজনকে খাবার জন্য দিয়ে দেবো, সে স্বাধীনতা কি ইসলাম আমাকে দিয়েছে কিনা? এটা আছে, কারণ হচ্ছে পকেটের টাকাটা এটার ওয়ারিশ সাব্যস্ত হবে মৃত্যুর পরে। আচ্ছা, কিন্তু জায়গা জমিন ইত্যাদি ইত্যাদি যেগুলো হয় স্বাভাবিকত আমরা এগুলো লিখে দিই। আচ্ছা, পকেটের টাকাটা কিন্তু লিখে দেওয়া হয় না, এটা চাইছে আমি দিয়ে দিলাম। এরকম দান যখন করবে তখন বাবার এখতিয়ার আছে, কিন্তু সন্তানদের মাঝে করলে আবার সব্বু বাইনাউলাদিকুম ইদিলু বাইনাউলাদিকুম, আল্লাহর হাবিব বলছে যে সমতা বিধান করো ফিল আতিয়া, দানের ক্ষেত্রে এক মেয়েরে কম দিয়ে আরেক মেয়েরে বেশি দেবে, এক ছেলেকে কম দিয়ে আরেক মেয়েকে বেশি দেবে, এটা যেন না হয়। সাধারণ দানে হলো সন্তানদের মাঝে সমানভাবে দেবে। আর ওয়ারিসি মিরাসি সম্পদ যেটা, যেটা আল্লাহ তাআলা ফাইনাল করে দিয়েছেন, সেখানে মানুষ কেন করে যে আমার মেয়েরা তো পাবে, যদি মেয়ে একাধিক থাকে তাহলে সবচেয়ে বেশি পাইলে 3 ভাগের 2 ভাগ পাবে, আর 1 ভাগ আমার ভাইয়েরা পেয়ে যাবে, ওদেরকে ঠকানোর মানসিকতা নিয়ে এটা করা হয়। এই জন্য আমরা এই কাজ থেকে বিরত থাকতে বলি। জি ধন্যবাদ মোহতারাম। আরও একজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো সাংসারিক মানুষ, আমার তো ইনকাম নেই, আমার স্বামীর ইনকাম থেকেই তো মাঝে মাঝে আমাকেও দান করতে হয়, এই দানের সব কি আমার স্বামী পাবে না আমরাও কিছু পাবো? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। চমৎকার প্রশ্ন, অনেক চমৎকার প্রশ্ন। হ্যাঁ, এখানে স্বামীর অনুমতিটা লাগবে দান করার জন্য, যিনি মালিক তার অনুমতিটা লাগবে। স্বামীর পক্ষ থেকে যদি অনুমতি থাকে তাহলে বোন আপনি দিতে পারবেন, এবং দিলে স্বামীও সওয়াব পাবে, আপনিও সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লামের কাছে কোনো ব্যক্তি যখন চাইতো তিনি দিতেন, এক ব্যক্তি সেখানে দাঁড়ানো ছিল, বিশ্বনবী তাকে লক্ষ্য করে বলেন আরে মিয়া তুমি সুপারিশ করো, সে পেয়ে উপকৃত হলো, আমি দিয়ে সওয়াব পেলাম, তুমি নিজে দাঁড়ায় আছো কেন, আমাকে বলো কিছু সওয়াব তুমিও পাবে। তো মোহতারাম, যেটি বলছিলেন আপনি যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই কথা, আল্লাহ আকবার কবিরা, যারা আমরা দুনিয়ার স্বার্থে দান সাদাকা করি তাদের প্রসঙ্গে আমরা বলছিলাম, আল্লাহ তাআলা ঘোষণা করবেন আনা আগনা শোরাকা আনি শিরিক, যে যারা শিরিক করেছো আমলের মাঝে আমি তোমাদের থেকে মুক্ত, মানে আমিলা আমালান ওয়া আশরাকা মাইয়া গাইরি তারাক্তু, যে তুমি তো শুধু আমার জন্য আমল করার কথা ছিল, দান সাদাকা করবে, ইবাদত করবে, তুমি যখন শরিক করেছো তোমাকে আমি আজকে তরক করলাম, তোমাকে আমি ফেলে দিলাম। এই জন্য যারা দুনিয়ার চিন্তা মাথায় রেখে দান সাদাকা করে, ইবাদত করে বাহাবা পাওয়ার জন্য বা অন্য কোনো স্বার্থে, তাদের আমলগুলো আল্লাহ কিয়ামতের দিন বর্জন করবেন। এই জন্য ইখলাস খুব ইম্পর্টেন্ট জিনিস। ধন্যবাদ মোহতারাম। তারপরে আরেকজন লিখেছেন, উপকার করার পরে কেউ যদি স্বীকার না করে তাহলে মেজাজ খারাপ হয়ে যায়, তো আসলে এটাকে আপনি কিভাবে দেখছেন মোহতারাম? এটাকে বিশ্লেষণ, এটা মানবিক একটা দুর্বলতা আমাদের, উপকার করার পরে স্বীকার করা কি খুব বেশি জরুরি? আসলে ব্যাপার হলো কৃতজ্ঞতা, এটা ভালো জিনিস, কৃতজ্ঞতা খুব ভালো জিনিস। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন সে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞ হয় না যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না, এই জন্য কৃতজ্ঞতা খুব ভালো। তবে কিছু কিছু মানুষের আছে যে স্বভাব আছে যারা উপকার স্বীকার করতে চায় না, তাদের ব্যাপারে মেজাজ খারাপ না করাই ভালো, এটা একটি মানবিক দুর্বলতা। বরং আমি এই জন্য কিছুক্ষণ আগে বলেছি যে কারো উপকার করে কাউকে কিছু দান করে ভুলে যাওয়া এটাই উত্তম। আচ্ছা, কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা দিতে খুব পছন্দ করে, খাওয়াতে খাওয়াইতে খুব পছন্দ করে, খাবার দান করতে খুব পছন্দ করে, মানে দেওয়ার মধ্যেই একটা আনন্দ অনুভূত হয় তার হৃদয়ের মধ্যে, কিন্তু কিছু মানুষ আছে শুধু দাও নিতে খুব পছন্দ করে, তা আল্লাহ রাসূলের বক্তব্য অনুযায়ী দেওয়াটা বেশি ভালো না নেওয়াটা বেশি ভালো? আলিয়াদুল আলিয়া খাইরুম মিন ইয়াদিস সুফলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উপরের হাত হচ্ছে নিচের হাতের তুলনায় শ্রেষ্ঠ। জি, এই জন্য দাতার হাত সব সময় শ্রেষ্ঠ। আল্লাহর একটি গুণ হচ্ছে দান করা, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, যদিও এটা মাকুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি মাকুলা, যে তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। সুবহানাল্লাহ। এই জন্য দাতা হওয়ার মাঝে কল্যাণ বেশি,
এবং আল্লাহ তাআলা বলছেন এর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, যে তোমরা যখন দুনিয়াবাসীর উপর করুণা করবে আকাশওয়ালা তোমার উপর করুণা করবে। ইন্নাল্লাহ ফি আউনিল আবদ মা দামাল আবদ ফি আউনি আখি, যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের সহযোগিতায় গিয়ে যায় আল্লাহ নিজে তার সহযোগিতায় গিয়ে আসেন। সুবহানাল্লাহ, মানুষ যখন দেয় হাদিসে কুদসি ক্বালা তাআলা ইয়া ইবনা আদম আনফিক উনফাক আলাই, আল্লাহ তাআলা বলে হে বনি আদম তুমি দেও তাহলে তোমাকে দেয়া হবে। এই জন্য আসলে দেয়ার মাঝে এত কল্যাণ, যে যে দেয় তারটা এমনিতে বেড়ে যায় এবং বেড়ে যাওয়ার কারণ আল্লাহ তাকে দিতে শুরু করে দেন। জি, আর দিয়ে তো কখনো ফকির হয়ে যায় না, কখনো না, মাল কখনো কমে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল যে আমার স্বামী সারা বছর দান করে, দান আমার হাত দিয়েই করে, তো মাঝে মাঝে দেখা যায় যে ওই দান থেকে আমার কিছু টাকা অনেক সময় খরচ হয়ে যায়, তো আমি যদি 20 টাকা ওনার কাছে চাই উনি আমার কাছে 20 বার কৈফত নেয়, আবার যদি আমি বলি যে 500 টাকা কারোর জন্য দেওয়ার দরকার সে সাথে সাথে দিয়ে দেয়, তো আমি অনেক সময় ওনার পকেট থেকে দেখা যায় যে কম বেশি টাকা নেই, তো এক সময় টাকা নিয়ে উনি আমাকে জিজ্ঞেস করেছিল আমি নিয়েছি কিনা, আমি কিন্তু ওই কোরআন সুয়াল ছিল তাও আমি বলেছি যে না আমি নেইনি, তো আসলে এই পাপটা থেকে আমি কি করে মুক্তি পেতে পারি? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করব। জি মোহতারাম, ভুল একটি করেছেন এবং এখন কোরআনে হাত দিয়েছিলেন, এরকম? হ্যাঁ, কোরআনে হাত দিয়ে শপথ করেছেন যে আমি টাকাটা নিইনি কিন্তু টাকাটা নিয়েছিলেন। শপথ হলো কোরআন আল্লাহর সিফাত। জি, এই জন্য কোরআনের কসম করা এমনিতে ঠিক না, যদি কেউ কসম করে আল্লাহর নামে কসমের কাফফারায় তাকে দিতে হবে। আচ্ছা, এখন উনি মিথ্যা কসম করেছিলেন, তার কবিরা গুনাহ হয়েছে, এটা মোটেও কাফফারাটা কি দিবেন? উনি তাওবা করবেন, ইস্তিগফার করবেন, আর কসম করলে কসম ভাঙলে কাফফারা দিতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে 3টা রোজা রাখবে অথবা 10 জন মিসকিনকে খাওয়াবে, এটা হলো কোরআন করে ভবিষ্যতের ব্যাপারে কসম করলে কোরআন সুই। আর উনি তো মিথ্যা শপথ করেছেন, ওনাকে কাফফারা দিতে হবে না, তবে তাও ইস্তিগফার করতে হবে। ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ। আচ্ছা, আপনার কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চাই মোহতারাম, আল্লাহ রাসূলের সাহাবীরাও তো দান করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের যে দানের স্পিড এবং চেতনা এবং যে উৎসর্গ করার মানসিকতা আর আমাদের মানসিকতা, এখান থেকে কম্পেয়ার করলে কি শিক্ষা আমরা নিতে পারি মোহতারাম? আসলে সবচেয়ে বড় ব্যাপার ছিল তারা সব দিতে রাজি ছিলেন। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকালে আমরা কি দেখতে পাই? উনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তিনি ছিলেন ধনাঢ্য ব্যবসায়ী, কিন্তু নবম হিজরিতে তাবুকের যুদ্ধ, ওই যুদ্ধে যিনি রাসূলুল্লাহ সাল্লাম যখন চাইলেন তিনি তখন সবই দিলেন। আচ্ছা, যখন তিনি সবই দিলেন ওনার যে পুটলিটা ছিল বিশ্বনবী খুললেন, খুলে দেখেন সেখানে পুরাণ কাপড় চোপড় যা আছে ঘটি বাটি সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে প্রশ্ন করেছিলেন, মা আবকাইতা লিয়াহালিকা ইয়া আবা বকর, হে আবু বকর তুমি তো সবই নিয়ে এসেছো, পরিবারের জন্য কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিলেন, আবকাইতু লিয়াহালি আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি আমার পরিবারের জন্য। এই যে সব দেয়ার মানসিকতা, এটা প্রায় সাহাবীর ভিতরেই ছিল। বিশ্বনবীর কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সকল সম্পদ সাদাকা করতে চাই। আল্লাহর হাবিব বলছে, না সবটা দরকার নেই, অর্ধেক করতে চাই, না 3 ভাগের 1 ভাগ করো, এটাই উত্তম। তাহলে তারা সব দিতে চাইতেন। জি, আল্লাহ ফাকর রব্বুল আলামিন তাদেরকে মানসিকতা দিয়েছিলেন। এবং তারা হিজরতের পরে আমরা কি দেখেছি, যে মহাজির সাহাবাদের জন্য আনসাররা নিজের ঘরের অর্ধেকটা দিয়ে দিয়ে আল্লাহু আকবার জায়গা দিয়ে দিয়েছেন, কেউ কেউ একাধিক স্ত্রী থাকলে তালাক দিয়ে বউটা পর্যন্ত বিয়ে করিয়ে দিয়েছেন। এই যে দেয়ার মানসিকতা, নিজে না খেয়ে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজনকে না খাইয়ে রাতের বেলা সবটুকু খাবার মেহমানকে দিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের প্রশংসায় বলেছেন, ওই উসিরুন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, সুবহানাল্লাহ, যে তারা নিজেদের উপর প্রাধান্য দিতেন। এইখান থেকে আমাদের শিখতে হবে, আমাদেরও দিতে হবে, দেয়ার মানসিকতা তৈরি করতে হবে। আমরা বেশি বেশি দিতে চাই, বিশ্বনবী নিজেও তো কানা আজওয়াদান নাস, তিনি সবচেয়ে বড় দানশীল ছিলেন, বিশেষ করে রমজান যখন আসতো তখন প্রবাহিত বাতাসের মতো তার দান সকলে সকলকে স্পর্শ করত। এই জন্যই রমজানে জাকাতের হিসাব করা, সাদাকা দেয়া, যত বেশি পারা যায় দেয়ার চিন্তা করা দরকার। জি ধন্যবাদ মোহতারাম। তারপর আরেকটি বিষয় মোহতারাম আপনার কাছে জানতে চাই, এখন অনেকে হারাম খায়, দেখা গেছে হারামের টাকা এসেছে 2 লাখ, এখান থেকে 20,000 টাকা দিয়ে দিল আল্লাহর রাস্তায়, এই দানগুলোর কোনো
প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে, যে কথাগুলি আমাদের সম্মানিত শেখ আজকে তুলে ধরেছেন, একটি কথা রয়েছে আরবিতে প্রবাদ, কেউ কেউ বলছেন যে উপকার করার পরে কখনো খোটা দিতে নেই, কারণ এই উপকারের প্রতিদান কিন্তু আপনার দিকেই ফিরবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে প্রতিদানের জন্যই তো আমরা দান করি, কেন আমরা দুনিয়াবি চিন্তা চেতনা বা স্বার্থ আমরা তালাশ করি, এর থেকে আমরা সকলেই বের হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা দান করবো সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের যে চেতনা ছিল সেই চেতনা অনুযায়ী। আল্লাহ তাআলা কবুল করুন। আজকে বিদায় নিচ্ছি, আগামীকাল ইনশাআল্লাহ একই সময় দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.